আমি ভেবেছিলাম তুমি প্রভুর পরম ভক্ত, তুমি বুদ্ধিমান, কিন্তু এখন দেখছি তুমি বানর বানরই রয়ে গেছো। কেন কেন আমি বানর বানরই মা, কেন বললে কথা? বলছে হনুমান, প্রভু যদি দাসকে আজ্ঞা দেয়, দাস প্রভুর আজ্ঞায় সেই কর্ম করে, তবে দাসের কোনো অপরাধ হয় না। হয় প্রভু, আজ রাবণ ওদের আদেশ দিয়েছিল বলেই ওরা কটু কথা বলেছে। আজকের কি বলছে দেখো, কিভাবে দাঁড়িয়ে রয়েছে, ওদের মুখখানা দেখো। রাবণ তো আজকের নেই, সে তো বিনাশ হয়ে গেছে। ওদেরকে মেরে ক্ষতিটা কি আর আমাদেরই ক্ষতি হবে, তাই না? ওদের কিছু বলো না। সঙ্গে সঙ্গে সেই রাক্ষসী সীতা মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ও গো মহাগো, সেই সময় দেবর্ষি নারদে গেছে কংসের কাছে, বলছে মহারাজ আপনি এইভাবে বসে আছেন কেন, আপনার এইভাবে মুখটা শুকনো শুকনো লাগছে কেন, আপনি কি কোনো চিন্তা করছেন? আপনার দেখে 33 কোটি দেবতা ভয় পায়, আর আপনি এইভাবে বিষণ্ণ বদনে বসে আছেন কেন? তখন কংস বলছে, কেন বসে থাকবো না দেবর্ষি, আমার যে মনে খুব চিন্তা। বলে কিসের চিন্তা? বলে চিন্তা হবে না, আমার যা চিন্তা হচ্ছে আপনাকে আর বলবো কি, আপনি কি কোনো সমস্যার সমাধান করতে পারবে বলে বলুন না। ঠিক জায়গায় এসেছে দেবর্ষি নাল, বলছে বলুন না। কংস তখন বলছে, 6.5 দিন থেকে আমার শত্রুকে মারবার জন্য শত শত শত্রু রাক্ষসকে আমি পাঠালাম, 6.5 দিন থেকে আমার শত্রুকে মারতে পাঠালাম, বড় বড় অসুরদের পাঠালাম, সেই অসুররা আমার কাছে আসছে জীবিত অবস্থায় নয়, লাশ হয়ে আসছে। এর থেকে বড় দুঃখ আর আছে? দেবর্ষি নারদ বলছে, মহারাজ আপনি রাজা হলে কি হবে, আপনি ভীষণ বোকা। বলছে বোকা হলাম কি করে? বলে আপনি বোকা হবেন না, যে বাচ্চা ছেলেটাকে আপনি মারতে পারছেন না ওর শক্তিটা কোথা থেকে আসছে আপনি কি জানেন? বলে তা তো আমি জানি না। বলে এই তো আপনাকে বলছি শুনুন, নদ নদীর জল কোথা থেকে আসে না, সাগর থেকে। আর ওই 6.5 দিনের বাচ্চা ছেলে ওর শক্তিটা কোথা থেকে আসছে আপনি কি জানেন? বলে তা তো জানি না, তবে শোনো, ওর শক্তি জোগাচ্ছে একজন, তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। বলে সে কি? বলে হ্যাঁ, রাধা ঠাকুরানী। বলে কি করে? বলে ওই তো দুর্বাসামণি রাধারানীকে বর দিয়েছিলেন বাবা, যে রাধার হাতের রন্ধন কেউ যদি একবার প্রসাদ পায় তাহলে সে প্রচণ্ড শক্তিশালী হয়ে যাবে, তাকে কেউ আর মারতে পারবে না, প্রচণ্ড শক্তিশালী হবে। এখন এই কথা যেই শুনেছে নন্দ মহারাজ আর মা যশোমতী সঙ্গে সঙ্গে কীর্তিকা মায়ের কাছে চলে গেছে।
কীর্তিকা মায়ের কাছে বিষুহানু রাজার কাছে গিয়ে বলছে, দয়া করে আপনার মেয়ে রাধারানীকে আমার বাড়িতে প্রতিদিন পাঠাতে হবে, আমি প্রতিদিন পালকিতে করে নিয়ে যাব, আমার গোপালের জন্য কিছু রন্ধন করবে, সেই রন্ধন প্রসাদ আমার গোপাল সেবা করবে, আবার তোমার কন্যাকে আমি পালকিতে করে দিয়ে যাব, কৃপা করে আপনার মেয়েকে পাঠাবেন। ঠিক আছে, রাধারানী প্রতিদিন এসে মা যশোদা নন্দ মহারাজের বাড়িতে এসে রন্ধন করে সেই প্রসাদ গোপাল সেবা মা যশোমতী সেবা করিয়ে দিয়ে আবার শ্রীমতী রাধারানী চলে যেতেন। তার যে শক্তিটা ওই ছোট্ট বাচ্চা ছেলে, মা যশোমতী জানে বাবা যে আমার ছেলে বাচ্চাবেলা ছোটবেলা থেকে তার শত্রু, তা ওই রাধারানীর প্রসাদ যদি একবার পায় আমার গোপালকে আর কেউ মারতে পারবে না। ভগবানকে কোলে পেয়েও মা যশোমতীর মনে ভয়। মা যশোমতী প্রতিদিন রাধারানী আসত, প্রসাদ পেয়ে আবার চলে যেত। দেবর্ষি নারদ বলছে, তাহলে দেখুন শক্তিটা পাচ্ছ ওই শ্রীমতী রাধারানীর কাছ থেকে, তা আপনি এক কাজ করুন, ওই রাধারানীকে আগে মারবার চেষ্টা করুন। তা কংস বলছে, ঠিক আছে ওই রাধাকেই আগে মারতে হবে। তা রাধাকে মারতে গেলে কি করতে হবে? না, চারজন অসুরকে পাঠালেন, চারজন অসুরকে। আর তখন শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে ললিতা বিশাখা সমস্ত সখীগণ মঞ্জুরিগণ সবাই খেলা করছে, আর এমন সময় সেই চারটে রাক্ষস মেঘ হয়ে সারা আকাশ ছেয়ে গেছে, কালো গভীর মেঘ, কালো হয়ে আছে চারিদিকে। ললিতা বলছে, দেখ রাধে, ও রাধে, দেখ দেখ দেখ, আকাশে যে কালো মেঘ হয়ে গেছে, আমাদের আর খেলা হবে না। শ্রীমতী রাধারানী বুঝতে পেরেছে, মা কালো মেঘ ওরা আর কেউ নয়, ওরা হলো রাক্ষস। যেই রাক্ষস রূপে শ্রীমতী রাধারানীর সম্মুখে দাঁড়িয়েছে সে রাক্ষস রূপে আর দাঁড়ায়নি, মা সঙ্গে সঙ্গে নারী রূপ ধারণ হয়ে রাধারানীর কাছে বলছে, হে রাধে, আমরা তোমার চরণের দাস, বলো রাধে আমরা কি সেবা করতে পারি তোমার। দেখুন, ভগবানের কাছে রাক্ষস গিয়ে দাঁড়াতে পারে, কিন্তু শ্রীমতী রাধারানীর কত কৃপা দেখুন, রাক্ষস পর্যন্ত সম্মুখে দাঁড়াতে পারলো না, রাধারানীর দৃষ্টিতে তারা নারী হয়ে গেছে। তখন রাধারানী একটু ঠোঁট বাঁকিয়ে ললিতাকে বলছে, এদের কি কাজ দেওয়া যায় বলতো? বলতে কি কাজ দিবি? আর ওই গোয়ালের গোমাইগুলো পরিষ্কার করতে বল। সেই রাক্ষসীগণ দেখুন বাবা গোয়ালে গিয়ে গোমাই পরিষ্কার করছে। দু মাস হয়ে গেছে, কংসের কাছে আবার দেবর্ষি নারদ এসেছে, এসে বলছে, কি হলো মহারাজ, কি ব্যাপার? বলছে, হে দেবর্ষি, আপনি এমন একটা বুদ্ধি বললেন, সেই বুদ্ধিতে কোনো কাজ হলো না। বলে, কেন? মানে ছোট্ট বালক কৃষ্ণের কাছে যাদেরকে আমি পাঠাতাম তারা তো লাশ হয়ে তবু ফিরত, আর এই রাধারানীর কাছে রাক্ষসদের পাঠালাম, লাশ হয়েও আর এলো। তখন নারদমণি বলছে যে, আপনি একটু যান না, আপনি গিয়ে রাধারানীকে স্বয়ং আপনার হাতেই লাশ বানিয়ে দেন। নারদমণি ঠিক জায়গায় নখ করেছে মা, কারণ নারদ মনে মনে চিন্তা করছে বাবা যে কংস তো বধ হবে, তবে রাধারানীর সম্মুখে একটু দেখা করে আসু। যেই কংস নিজে গেছে সঙ্গে সঙ্গে আবার সেই একই কেশ রাধারানীর সম্মুখে যেই দাঁড়িয়েছে, কংস আবার নারী রূপ হয়ে গেছে। বলছে, বলো রাধে আমি তোমার কি সেবা করতে পারি? বলে, ওই গোয়ালের গোময়গুলো পরিষ্কার করো। দেখুন, আবার কংস গিয়ে গোয়ালের গোময়গুলো পরিষ্কার করছে, কিন্তু শ্রীমতী রাধারানী চিন্তা করলেন, না লীলা তো সমাপ্ত হবে না, কংস বধ হবে না, এদের কর্ম করালে হবে না, তাই পূর্বের দেহে ফিরিয়ে দিয়ে বলছে, তোমরা চলে যাও। এই হলো শ্রীমতী রাধারানী, এই হলো রাধার কৃপা।
রাধার কৃপা, রাধার শক্তি, তাই সেই শক্তি আমার গোবিন্দের থেকে শ্রীমতী রাধা রানীর শক্তি বেশি। আর এই ভাব, এই শক্তি নিয়ে তিনি কলিযুগে আবির্ভাব হলেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। বাইরে রাধা, ভেতরে কৃষ্ণ, গৌর হয়ে তিনি এলেন জগতের জীবকে কৃপা করবে বলে, ভক্তি প্রদান করবে বলে। তাই পদকর্তা বললেন, পূর্ণিমার চন্দ্রজিনী কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্রজিনী কিরণ প্রকাশ, আয় আয় তোরা দেখে দেখো, অন্ধকার দূর হয়ে যাবে যদি একবার আমরা গৌর হরিকে চিনতে পারি। আমরা যে এই মনুষ্য জনম পেয়েছি, এটা যে কি জনম, এটা কেন পেলাম আমরা কিন্তু অনেকেই জানি, আবার অনেকেই জানে এই জন্মটা কৃষ্ণ ভজনের জন্য, আবার অনেকেই জানে না আমরা এই জন্মটা কেন পেলাম, আর এই জন্মটা আমরা মুক্তি পাবো কি করে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এলেন মুক্তি পাবার জন্য, জগতের জীবকে বললেন যে তোমরা সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করলে তোমাদের মধ্যে ভক্তি আসবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। একমাত্র সাধু সঙ্গ করলে ভগবানকে চেনা যাবে, ভগবানকে জানা যাবে। তাই পদকর্তা বললেন, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, 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 আপনি করিল প্রভু অসুর সংহার, 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 সচির উদরে বে জন্ম নদীয়াতে, সচির উদরে বে জন্ম নদীয়াতে, সচির উদরে বে জন্ম নদীয়াতে, কলিযুগে জীবিষম নিস্তার করিতে, কলিযুগে জীবিষম নিস্তার করিতে, কলিযুগে জীবিষম নিস্তার করিতে, বাসুদেব ঘোষ কহে মনে করিয়া, আমার গৌর পদ
দেব্র ভরসা গৌর পদ বন্দ তোরে পুনরায় সমস্ত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে প্রণাম জানিয়ে আমি শুরু করব লীলার বিষয়বস্তু। আজকে যে লীলাটি আমি পরিবেশন করতে চলেছি সেই লীলাটির নাম হলো আমাদের এই জগত সংসারে আমাদের বিবাহ হয়, আজ দেবদেবীর বিবাহ। আজ আমার লীলার বিষয়বস্তু হলো হর পার্বতীর বিবাহ। কিভাবে হয়েছিল হর পার্বতীর? পার্বতী কাকে বলছি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আমার মায়েরা বাবারা ঠিক বুঝতে পারছে। মায়ের কিভাবে বিয়ে হয়েছিল ভোলানাথের সঙ্গে, তার তথ্য নিয়েই আমরা আলোচনা করব গুরুচরণ আশ্রয়। লীলায় যাবার আগে একটা ভজন গান দিয়েই আমরা লীলায় প্রবেশ করব। সবাই একটু আনন্দ করবেন। জয় নিতাই। শ্যাম তেরে বনসি শ্যাম তেরে বনসি পুকারে শ্যাম তেরে বনসি শ্যাম তেরে বনসি পুকারে রাধা লোক করে thank you.
की छैया